আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পাঠান ছবি বাংলাদেশে আসা নিয়ে যা বললেন উবাইদুল কাদের। নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন, বিএনপি ও জামায়াতের নিরঙ্কুশ জয়। রাজনীতি না করার মুচলেকা দিয়ে তারিক বিদেশে, খালেদা বাসায়। বিভাগীয় সমাবেশে আন্দোলন নবতর পর্যায়ে উপনীত হবে বলেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব খোকনে বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ। যত খুশি সেলফি নেন, একতারাই ভোট দেন বললেন হিরো আলম। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার আশঙ্কা। শিগগির ভেঙে টুকরো টুকরো হবে পাকিস্তান, দাবি রামদেবের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বলিউডের ছবি পাঠান বাংলাদেশে আসা নিয়ে কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন, আমার মনে হয় এটা ভালো, এতে আমরা আরো সমৃদ্ধ হব, বিনিময় থাকা ভালো। তিনি বলেন, এক সময় বাংলা ছবি দেখতাম আমাদের দেশে, সুতরাং পর্যন্ত দেখেছি। আমি মূলত উত্তম কুমার ও সুচিত্রার বই বেশি দেখতাম, আমার মনে হয় তারা বাংলা সিনেমার সবচেয়ে ভালো অ্যাক্টর, তাদের কোনো তুলনা হয় না। ববিতা, শাবানা, রাজ্জাক, নাদিমের এদের ছবি মাঝে মাঝে দেখা হতো, রহমান স্বপ্নম এ জুটিটা ভালো ছিল। অনলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি তো প্রতিদিন মরে যাই, প্রতিদিন আমাকে অনলাইনে মেরে ফেলে, আমার জন্য কবর খোঁড়া হয়, আমার জানাজা হয়। নোয়াখালী আইনজীবী সমিতি নির্বাচন, বিএনপি ও জামায়াতের নিরঙ্কুশ জয়। নোয়াখালী আইনজীবী সমিতি নির্বাচনে 15টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 10টি পদে বিএনপি ও জামায়াতের সমর্থিত জাতীয়বাদী আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। গভীর রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয়বাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থীরা হচ্ছেন সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহসভাপতি সামসুদ ও আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন, সহকারী সম্পাদক আব্দুল কাইম দিদার, কোষাধ্যক্ষ তাকদির হুসাইন, গ্রন্থকার রহিমুল্লাহ, সদস্য বুরহানুদ্দিন ও মাহমুদুর রহমান রশিদ সহনে আছে। অন্যদিকে আওয়ামী লীগের আইনজীবী পরিষদ থেকে আপ্যায়ন সম্পাদক, ক্রিয়া সম্পাদক ও 3 জন সদস্য নির্বাচিত হয়েছেন। জানা গেছে, নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট এজেটএম ফারুক। এই নির্বাচনে 558 জন ভোটারের মধ্যে 262 জন ভোট দিয়েছেন। রাজনীতি না করার মুচলেকা দিয়ে তারেক বিদেশে, খালেদা বাসায়। আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, সাজাপ্ত আসামি খালেদা জিয়া বাসায় গিয়ে রাজনীতি করবেন না, এমন মুচলেকা দিয়েছেন। আর মুচলেকা দিয়ে বিদেশে গিয়েছিলেন তার ছেলে তারেক রহমান। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় একথা বলেন তিনি। তিনি আরো বলেন, খালেদা জিয়ার ভাই ও বোন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে অনুরোধ করেছিলেন হাসপাতাল থেকে বাসায় আনার জন্য, সাজাপ্রাপ্ত আসামিদের বাসায় গিয়ে রাজনীতি করতে দেওয়া যাবে না। ফজলুল করিম সেলিম বলেন, সাজাপ্রাপ্ত আসামি রাজনীতি করবে না, মুচলেকা দিয়েছে, অথচ বাসায় গিয়ে বলছে 10ই ডিসেম্বর ক্ষমতা দখল করবে, শেখ হাসিনার পতন ঘটাবে। এসব হলো জনগণকে বিভ্রান্ত করা ও তাদের লোকদেরকে কিছু খোরাক দেওয়া। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া 17 বছরের কারাদণ্ডপ্রাপ্ত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 37 বছর কারাদণ্ডপ্রাপ্ত হয়। তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকার বিষয়টি তুলে ধরেন শেখ সেলিম। আওয়ামী লীগের এই নেতা বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের 30 বছর সাজা হয়েছে, মানি লন্ডারিং মামলায় 7 বছর সাজা হয়েছে। তারেক জিয়া কখনোই ঢাকায় আসবে না, ঢাকায় আসলে তাকে জেলে যেতে হবে, রাজনীতি তো দূরের কথা, কখনো নির্বাচনই করতে পারবেন না। রাষ্ট্র মেরামত নিয়ে বিএনপির রূপরেখা সমালোচনা করে তারেক রহমানকে উদ্দেশ্য করে শেখ সেলিম বলেন, সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া লন্ডনে বসে বাংলাদেশে মেরামত করতে চায়, আর আগে তো তোমার মেরামত করা দরকার, তুমি পারলে বাংলাদেশে আসো, তুমি যদি বাংলাদেশে আসো তাহলে জনগণ তোমাকে কিভাবে মেরামত করবে, ওদের আগ্রহ তোমার জন্য বসে আছে। বিভাগীয় সমাবেশে আন্দোলন নবতর পর্যায়ে উপনীত হবে বলেন প্রিন্স। আগামী 4 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিভাগীয় সমাবেশ সফল করতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যের দাম কখনো এবং দমনপীড়ন বন্ধসহ 10 দফা দাবিতে বিভাগীয় সমাবেশের মাধ্যমে চলমান গণ আন্দোলন নবতর পর্যায়ে উপনীত হবে। তিনি বলেন, গণ আন্দোলনের জনতার ঢেউ আছে বলে আন্দোলন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের সাহেব প্রতিনিয়ত মিথ্যা
বাজার ও বিভ্রান্তিকর কথা বলছেন। আন্দোলনের জনজোয়ার বিত হয়ে সরকারের মন্ত্রী নেতাদের হৃৎকম্প শুরু হয়ে গেছে, এজন্য তারা বেসামাল আচরণ করছে। গতকাল বিকেলে ময়মনসিংহের দলীয় কার্যালয়ে 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে বিভাগের 7 জেলা মহানগর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বের যৌথ প্রস্তুতি সভায় এসব কথা বলেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব খোকনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। রাত 9টায় সদর উপজেলার চনিশপুর এলাকায় খোকনের বাড়িতে এ হামলা চালানো হয়। সংশ্লিষ্টরা জানান, বিকেলে সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক করে 5 সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের কমিটিতে পদ না পেয়ে পদবঞ্চিতদের মতো উত্তেজনা বিরাজ করছিল। রাত 9টার দিকে চিনিশপুরের তিতাস অফিসের সামনে 20-25 জনের একটি দল ছাত্রদলের এই কমিটি মানি না স্লোগান দিয়ে মশাল সহ খোকনের বাড়ির দিকে যেতে থাকে। এই সময় তাদের কাছে লাঠি ও চাপাতি ছিল। তারা মিছিল নিয়ে এসে বাড়ির প্রধান ফটকের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এই সময় ভেতরের ব্যানার ফেস্টুন ভাঙচুর করে। তারা ভবনের জানালার কাজ ভেঙে ভেতরে মশাল নিক্ষেপ করলে তার ভেতরে থাকা চেয়ার সহ আসবাবপত্রে আগুন লেগে যায়। পরে তারা মিছিল নিয়ে জেলখানার দিকে চলে যায়। যত খুশি সেলফি নেন একতারায় ভোট দেন, বললেন হিরো আলম। বগুড়া 4 আসনের উপনির্বাচনে জোরে সরে প্রচারণে নেমেছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। একতারা প্রতীকের নির্বাচনী প্রচারণে ব্যতিক্রমী আয়োজন করে ভোটের মাঠে ইতিমধ্যে সাড়া ফেলেছেন। হিরো আলম আজ সকাল থেকে সমর্থকদের নিয়ে টাগ যোগে বগুড়া 4 নির্বাচনী এলাকার কাহালু এবং নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণে নেমেছেন। সকালে বগুড়া শহরের রেলগেট হয়ে তিনি টাগ যোগে কাহালু সদরে যান। টাকের উপর হিরো আলম একতারা হাতে দাঁড়িয়ে ভোট চান। তাকে টানানো মাইকে বাজছিল নির্বাচনী গান। সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, টাক থেকে হাত নেড়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন হিরো আলম। কাহালুতে পৌঁছানোর পর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন, দোকানে গিয়ে ভোট চান। এ সময় নানা শ্রেণী পেশার মানুষ তার সঙ্গে সেলফি ও ছবি তুলতে ভিড় করেন। বক্তারা একতারা প্রতীকের পক্ষে স্লোগান দেন। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার আশঙ্কা। অধিকতর পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত 10 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন গত বৃহস্পতিবার। ঘটনাটি ওই এলাকায় প্রায় 2 দশকের মধ্যে সবচেয়ে বড় প্রাণঘাতীর হামলা। এর জেরে ফিলিস্তিনি ইসরায়েলের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি, শরণার্থী শিবিরটিতে বসে জঙ্গিরা বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল, তাদের ধরতে অভিযান চালায় ইসরায়েল। তবে এর সঙ্গে কিছু ঐতিহাসিক বিষয় জড়িত। গত বছর পর্যন্ত সেখানে ইসরায়েলের অভিযান বাড়ছিল এবং নতুন প্রজন্মের সশস্ত্র ফিলিস্তিনিদের সঙ্গে প্রায়ই তাদের সংঘর্ষ হচ্ছিল। অনেকে 2002 সালে এপ্রিলের পরিস্থিতির সঙ্গে তুলনা করে এটিকে দ্বিতীয় ইস্তেফাদা বা ফিলিস্তিনি আন্দোলন হিসেবে বর্ণনা করেছিল। শিগগির ভেঙে টুকরো টুকরো হবে পাকিস্তান, দাবি রামদেবের। স্বঘোষিত যোগগুরু রামদেব এবার পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, শিগগির পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর সহ দেশটির 2টি প্রদেশ ভারতের সঙ্গে সংযুক্ত হবে। ভারতের সাধারণত দিবস উপলক্ষে হরিদ্বারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশে ভারতের সঙ্গে সংযুক্ত হবে, বাকি অংশ পাকিস্তান হিসেবে থেকে যাবে। তিনি আরো বলেন, পাকিস্তানের অর্থনীতির সব সূচক এখন নেতিবাচক। দেশটিতে বৈদেশিক মুদ্রা বিশেষ করে ডলারের মজুদ প্রতিদিন কমছে, মূল্যস্ফীতি আকাশচুম্বী এবং সেই সঙ্গে কমছে প্রবাসী আয়ও। বর্তমানে পাকিস্তানে যা পরিস্থিতি তা কিছু দিনের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ওই দেশ। উল্লেখ্য, বেলুচিস্তান ও সিন্ধুকে বাদ দিলে পাকিস্তান আর মাত্র 2টি প্রদেশ রয়েছে, একটি লাহোর এবং অপরটি খাইবার পাখতুনখোয়া।